আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা আমি বানাই আর আমি কয়েকটা টিপস আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, যে কাজগুলা করলে আপনারা প্রতি বছর অনেক অনেক বেশি বেগুন ধরবো আপনার কাছেও। আপনার লাগে আমার প্রথম টিপস হয়েছে গিয়া, যখন আপনার গাছ বড় হয়েছে গিয়া তখন দেখতে পারবা অনেক শাখা বার হয়ে গেছে দিয়া, আপনারা চেষ্টা করবা যে অশাখাগুলা সারা ফেলাইয়া দেওয়ার। আমি অলরেডি আমার গাছটা ক্লিন করে লিছি, এখন আমি সারা গাছও যা ইয়লো ফাটা আছেল বা নিজের শাখা কিছু রয়েছে আর কিছু ফেলাই দিছি আমি এখন, কারণ যদি শাখা বেশি থাকে গাছের মাঝে তাহলে গাছটা ঠিকমতো লম্বা হইতে পারে না, আর গাছ যদি ঠিকমতো লম্বা হয় না বড় হয় না তাহলে বেশি করে ধরতে হয় না। দেখুন আমি কিছু শাখা রাখছিলাম আপনারা দেখা নিল কি আমি কিলাখান ফেলাইয়া দিই, দেখতে পারার নিচে দিয়ে অলখান শাখা অকল বারো ছোটো ছোটো হইয়া, তখন আপনারা চেষ্টা করবার সাথে সাথে ফেলাইয়া দিলাম। আর আপনার কাছে যদি কোনো ইয়েলো কালার ফাতা থাকে তাহলে চেষ্টা করবা এই ফাতাটা ফেলাইয়া দেওয়ার, আর কোনো ফাতার মাঝে যদি কোনো ধরনের ফোকা থাকে তাহলে চেষ্টা করবা আপনারা যে এই ফাতাটাও কাটিয়ে দিলে হয়, মানে এই ফাতার কারণে পরে সারা গাছের মাঝে ফোকা দিতেই পারে। এখন আমি আমার গাছটা পুরো ক্লিন করে লিয়েছি, অনেকগুলো ফাতাও এখন কাটিয়ে ফেলাইয়া দিয়ে লিয়েছি আমি। পরের টিপস হচ্ছে আপনারা লাগে যখন আপনারা টোপর মাটি ওলা শক্ত হয়ে যাব বেশি, তখন এগুলা একটু আলতো করে মাটিগুলো সরাইয়া দিবা, আপনারা শিকড় নষ্ট করেন না জানো, কারণ এখানে একটু মাটি সরাইয়া দিলে ওই কিতা যে গাছের শিকড়টা বৃদ্ধি পায়, আর গাছের শিকড় যদি বৃদ্ধি পায় তাহলে গাছটাও লম্বা হয় অনেক সকাল। আপনারা লাগে আমার পরের টিপস হয়েছে গিয়া আপনারা ওলাখান একটু একটু করে মাটি সরাইয়া দিবা, আপনারা গুলো করিয়া আপনারা টপরলা মাটি দিবা সরাইয়া দিয়া পরে আপনারা চিকেন ম্যানিউরটা ইউজ করবা, এটা আসলে অনেক ভালো যে কোনো প্লান্টর লাগে, আর বেগুন গাছের লাগে এটা অনেক উপকারী একটা জিনিস, তো এটা মনে হয় লাগে একটা সারের মতো আর কি আপনারা ইউজ করতে পারবা। তো আমি এখন দিলাই আমার সাইডে সাইডে ছিটে ইয়া, আপনারা ইয়ার ফরে টিপস হচ্ছে গিয়া আপনারা ওলাখান এটা দেওয়ার পরে ওরা নয়া মাটি দিবা, কারণ নয়া মাটিটা দিলে গাছের লাগে অনেক পালা, গাছে অনেক ধরনের বল পাইব। আর আপনার যে ওষুধ দোকান না দেওয়া কোনো সময় যে আপনার জ্বর দেখা যায় গাছের গুড়ি, তাহলে চেষ্টা করবার কিছু কিছু নয়া মাটি সাইডে সাইডে দেওয়ার বলা করিয়া। আপনারা লাগে আমার ফরের টিপস হয়েছে গিয়া আপনারা প্রতি দুই সপ্তাহ বাদ দিয়ে সপ্তাহ পরে পরে চেষ্টা করবা মিরাকেল গ্রো এটা ইউজ করার, এটা যে কোনো প্লান্টর লাগে অনেক ভালো, এটা হেল্প করে প্লান্টগুলো গ্রো হইতে, বেশি বেশি করে ভেজিটেবল ধরতে এটা অনেক হেল্প করে। তো আমি এখন এটা মিক্স করে লিয়েছি অলরেডি করে, এখন আমি গাছের গুড়ি দিলাম ইমু পালা করিয়া। আর পানি দেওয়ার পরে যদি কোনো ধরনের শিকড় বার হয়ে যায় আপনারা তাইলে আপনারা নয়া মাটি দিবা কিছু আরও, তো দিলে ওই বক্তা যে শিকড়টা মাটির নিচে থাকবো। আপনারা লাগে এর পরে আমার টিপস হয়েছে গিয়া আপনারা চেষ্টা করবা পরে চার পাঁচ দিন পরে না ফারলে এক সপ্তাহ পরে পরে আপনারা এপসম সলটা ইউজ করার, এই এপসম সলটা অনেক ভালো যে কোনো প্লান্টর লাগে, আর বেগুন গাছের লাগে এটা এক নাম্বার। আপনারা এটা একটা স্প্রের মাঝে এক চামচ দিয়া ভালো করে শেক করলে বা আপনার স্প্রে বোতলটা আর শেক করে আপনারা ওলাখান সারা ফাতার মাঝে দিবা, এটা দিলে ওই কিতা যে কোনো ধরনের ফাতা যদি ইয়েলো হয়ে যায় গিয়ে এটা আবার গ্রিন হয়ে যাব, আর যদি ইয়েলো ওয় না তারপরেও আপনারা দিবা, এটা একটা পুষ্টিফাই ফাতা, এর মাঝে ফাতা অনেক গ্রিন থাকে। আজকে ভিডিওটা এতটুকুই, আশা করি আপনারা সবার ভালো লাগছে। আপনারা যদি প্রতি বছর আমার টিপসগুলো ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি বেগুন ধরব, আর প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।